আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মান নিজের দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন যারা যেখান থেকে এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ফলের স্বপ্নে ব্যাখ্যা সম্পর্কে আমরা জানব সেটি হলো স্বপ্নে লিচু দেখলে কি হয় আমরা অনেকেই হয়তো স্বপ্নে এই ফলটি দেখি তো এর ব্যাখ্যা কি আমরা প্রত্যেকেই এই ভিডিওটি থেকে জেনে নিব বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা এই সম্পর্কে তুলে ধরবো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে লিচু দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে সেই সাথে সাথে স্বপ্নে লিচু দেখলে যে সাতটি বিষয় আপনার জীবনে ঘটতে পারে এই বিষয়ে আলোচনা করব তো আপনাদের প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে কাজেই একটু সময় দিয়ে সকলে আমার সাথেই দেখুন ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা সকলেই আমার ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক স্বপ্নে লিচু দেখলে কি হয় কোনো অবিবাহিত পুরুষ যদি স্বপ্নে লিচু দেখেন অবিবাহিত পুরুষ দেখেন তাহলে এর ব্যাখ্যাটা খুবই চমৎকার এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে গিয়ে সেই স্বপ্নদ্রষ্টার ভবিষ্যৎ স্ত্রী খুবই সুন্দরী হবে এবং গুণবতী হবে ইনশা আল্লাহ আপনি যদি একজন অবিবাহিত পুরুষ হন আর স্বপ্নে লিচু দেখলেন তাহলে আপনার ভবিষ্যৎ স্ত্রী যিনি হবেন সে খুবই সুন্দরী হবে এবং গুণবতী হওয়ার প্রতি ইঙ্গিত করবে বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যা এর ফলাফল সাথে সাথেই যে হয় বিষয়টা কিন্তু এমন নয় এমনও হয় যেটা সেটা দশ বছর বিশ বছর পরেও ফলতে পারে ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন যে তাকে এগারোটি নক্ষত্র সূর্য চন্দ্র শেষদা করতেছে এরকম স্বপ্ন দেখেছিলেন তো এর ফলাফলটা প্রায় বিশ বছর পরে গিয়ে ফলেছে তো সেই জন্য স্বপ্নের ফলাফলটা অনেক দেরিতেও হতে পারে তো আমরা কেউ ধৈর্যহারা হব না তো কোনো অবিবাহিত পুরুষ যদি এই স্বপ্নে লিচু দেখেন তাহলে তারা ভবিষ্যৎ স্ত্রী সুন্দরী হওয়ার প্রতি ইঙ্গিত করবে সেই সাথে সাথে কোনো অবিবাহিত নারী যদি স্বপ্নে লিচু দেখেন অবিবাহিত নারী দেখেন তাহলে এর ব্যাখ্যাটা ওই রকমই খুবই চমৎকার যে সেই স্বপ্নদ্রষ্টা নারীর ভবিষ্যৎ স্বামী ভবিষ্যতে যে তার স্বামী হবে সে খুবই সুন্দর হবে ও গুণ সম্পন্ন হবে ভালো ভালো গুণ সম্পন্ন ব্যক্তিত্ব হবে খুবই ভালো সুন্দর স্বামীর সাথে সে মেয়ের বিবাহ হবে আলহামদুলিল্লাহ আপনি যদি একজন অবিবাহিত মেয়ে হয়ে থাকেন স্বপ্নে লিচু দেখেন বাস খুবই ভালো একটি লক্ষণ ভালো একটি স্বপ্ন ঘাবরওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে বন্ধুরা গুরুত্বপূর্ণ আরও কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা এই সম্পর্কে আমরা জানবো আমাদের জেনে নেওয়া দরকার যেমন কোনো ব্যক্তি চায় নারী হোক বা পুরুষ যদি স্বপ্নে লিচু খেতে দেখেন তাহলে এর মোট ষাটটি ব্যাখ্যা হতে পারে ষাটটি অবস্থা হতে পারে এই ষাটটির যে কোনোটি আপনার জীবনে ঘটতে পারে যদি কেউ লিচু খেতে দেখে তাহলে এই ষাটটি অবস্থার কোনো একটি হবে এক নাম্বার স্বপ্নে লিচু খেতে দেখা এইটা জীবনে সৌভাগ্য লাভের প্রতি ইঙ্গিত করে অর্থাৎ আপনার জীবনে কোনো দুর্ভাগ্য থাকবে না হতভাগার পরিচয় আপনি পাবেন না আপনার জীবনে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ দুই নাম্বার হচ্ছে গিয়ে যে আপনার জীবনে যদি অভাব অনটন থাকে দারিদ্রতা থাকে তাহলে আপনি যদি স্বপ্নে লিচু খেতে দেখেন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে আপনার জীবনে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ অর্থ সম্বদের মুখ আপনি দেখতে পারবেন তিন নাম্বার যদি আপনি ধনী হন সম্পদশালী হন আর এমতো অবস্থা যদি আপনি স্বপ্নে লিচু খেতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে সম্পদের বৃদ্ধি আরও বেশি হবে ইনশাআল্লাহ তার মানে খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ চার নাম্বার হচ্ছে গিয়ে আপনি যদি কোনো চাকরির প্রত্যাশা করেন চাকরি খুঁজতেছেন আর এমতো অবস্থায় স্বপ্নে যদি লিচু খেতে দেখেন তাহলে আপনার কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূর্ণ হবে আপনি চাকরি পেয়ে যাবেন চাকরির ব্যবস্থা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেকার আপনি থাকবেন না বেকারত্বের জীবন আপনার শেষ হয়ে যাবে খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ পাঁচ নাম্বার হচ্ছে গিয়ে বন্ধুরা যদি আপনার বিয়ের প্রয়োজন হয় আপনি যদি একজন নারী হন আপনার বিয়ে হচ্ছে না বিয়ের অপেক্ষায় আছেন কিংবা আপনি একটি ছেলে হন আপনার জন্য মেয়ে দেখা হচ্ছে কিন্তু বিয়ের কাজটা সমাদা হচ্ছে না তাহলে তো অবস্থায় যদি আপনি সব লিচু খেতে দেখেন আর আপনি যদি বিয়ের অপেক্ষায় থাকেন বিয়ের কাজটাও সমাদা হয়ে যাবে বিয়ে নিয়ে পেরেশানিও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই ভালো একজন নারী বা পুরুষ যদি স্বপ্নে লিচু খেতে দেখেন তিনি যদি বিয়ের প্রত্যাশী হন তাহলে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ছয় নাম্বার হচ্ছে গিয়ে কোনো অসুস্থ ব্যক্তি তিনি যদি স্বপ্নে লিচু খেতে দেখেন অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে লিচু খেতে দেখেন তাহলে সে অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়া দ্রুত খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার প্রতি ইঙ্গিত করবে তিনি আর অসুস্থ থাকবেন না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তিনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন তো ছয়টা সাত নাম্বার হচ্ছে গিয়ে যদি কোনো ব্যবসায়ী ব্যক্তি স্বপ্নে নিচু খেতে দেখেন যিনি নাকি ব্যবসা করছেন কোনো ব্যবসা বাণিজ্য তার রয়েছে আর তিনি যদি স্বপ্নে নিচু খেতে দেখেন তাহলে তার ব্যবসার উন্নতি হওয়ার প্রতি ইঙ্গিত করবে ব্যবসায় তিনি লাভবান হবেন ব্যবসায় তিনি আরও বড় মাপের ব্যবসায়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ বন্ধুরা আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য ইসলামিক আলোচনা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক যে পেজ আছে এইচ এম বেলাল হোসেন নামের সেই ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওগুলো বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারাও জানতে পারেন অন্যরাও যাতে জানতে পারে এই মানসায় এই ইচ্ছায় আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহবাকে আপনাদের সবাইকে আমাকে কবুল করুন আমিন এই চলা আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন ভিডিওটি কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আর আলোচনা পেতে সকলে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত